হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এই অ্যাপটি থেকে আপনি প্রতি ক্লিকে পাবেন হচ্ছে 2 টাকা করে, এবং মাত্র 50 টাকা হলে হচ্ছে আপনি পেমেন্টটা নিয়ে নিতে পারবেন বিকাশ, রকেট অথবা আপনি যেটা চান ওইটাতে। তো অ্যাপটার নাম হচ্ছে রকেট ক্যাশ। দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিনে কিন্তু রয়েছে রকেট ক্যাশ, এটা হচ্ছে রকেট ক্যাশ। তো এই অ্যাপটা থেকে কিন্তু আপনারা আনলিমিটেড আর্নিং করতে পারবেন। সেটা কীভাবে করতে পারবেন অ্যাড হচ্ছে দেখিয়ে দেবো। তো অবশ্যই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি এই অ্যাপটিতে প্রথমে কীভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আর মাস্ট বি কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ এই অ্যাপটাতে যদি আপনি ভুলভাবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না। তো সঠিক নিয়মে কাজ করতে হবে কীভাবে সেটা আমি এই ভিডিওটিতে দেখিয়ে দিব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এখানে মূলত আপনি নিউজ পড়ে আর্নিং করতে পারবেন, এবং একটা ক্লিক করলে হচ্ছে আপনাকে 2 টাকা দিবে। তো কখন ক্লিক করতে হবে সেটাও আমি দেখিয়ে দিব, কীভাবে পেমেন্ট দিবেন সেটাও দেখিয়ে দিব। আশা করি সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, এবং ভিডিওটিতে অবশ্যই একটা করে সবাই লাইক করে দিবেন, এবং যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তো অ্যাপটার লিঙ্ক হচ্ছে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে প্রথমে অ্যাপটা ইনস্টল করে নেবেন। তো ওপেন করে দেবেন, ওপেন করে দেওয়ার পর হচ্ছে এরকম পেয়ে যাবেন। এখানে হচ্ছে রেজিস্টার অপশন, এইখানে একটা ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে এখানে ফুল নেম দিবেন, এখানে মোবাইল নাম্বার দিবেন, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তারপর রেফারেল কোড 1234 দিয়ে সাবমিটে ক্লিক করবেন, তাহলে সম্পূর্ণভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে, কিন্তু আপনার যখন মনে করেন অ্যাকাউন্টে চলে আসবেন, দেখতে পাচ্ছেন আমার মাই ব্যালেন্সে কিন্তু 0 টাকা রয়েছে, মানে হচ্ছে এখানে আমি নতুন কোনো কাজ করিনি। তো এইখানে আপনি কীভাবে কাজ করলে 100% পেমেন্ট পাবেন সেটা আমি দেখিয়ে দিব। তো প্রথমত আপনারা কী করবেন, তাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে যে এইখানে ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপটা পেয়ে যাবেন, এইখানে আপনি জয়েন করে নেবেন। এইখানে জয়েন না করলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না, ওইখানে জয়েন করে রাখবেন, সকল প্রকার আপডেট আপনি পেয়ে যাবেন। আর এখানে আপনি রেফার করতে পারেন। রেফার করার জন্য হচ্ছে আপনি কী করবেন, যে এইখানে দেখতে পাচ্ছেন মেন আইকন যে এইখানে, এইখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনি প্রতি রেফার হচ্ছে আপনি পাবেন 5 টাকা করে। তো আপনি যত পারেন ইনভাইট করতে পারেন, আপনার রেফার কোডটা হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা, তো আপনি ইনভাইট করতে পারেন যত খুশি তত। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন উইথড্র করার জন্য এরকম একটা অপশন রয়েছে, এইখানে আপনি ক্লিক করে উইথড্র করতে পারবেন। তো উইথড্র করার জন্য হচ্ছে আমি এখানে ক্লিক করে দিলাম অ্যাজ চেন হতে। প্রথমত আমি উইথড্র অপশনটা দেখিয়ে দিচ্ছি, এখানে আপনি বিকাশ, রিচার্জ এবং নগদের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন। তো এখানে আপনার কী করতে হবে, আপনাদের যখন ব্যালেন্সে 50 টাকা হয়ে যাবে তখন হচ্ছে আপনি এখানে উইথড্র করতে পারবেন। যেমন মনে করেন আপনার ব্যালেন্সে হচ্ছে এখন বর্তমানে 50 টাকা রয়েছে, তো এখন আপনি কী করবেন, পেমেন্টটা কীসে নেবেন, বিকাশে নেবেন নাকি রিচার্জে নেবেন নাকি নগদে নেবেন, সেটা আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো নাম্বারটা দিয়ে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন হাউ মাছ, এখানে কত টাকা নেবেন তা লিখবেন। লিখে হচ্ছে এই যে এখানে আপনি জাস্ট নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করলে উইথড্র করা হয়ে যাবে। আপনি 24 ঘন্টার মধ্যে 100% আপনি পেমেন্টটা পেয়ে যাবেন, আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত আপনার উইথড্রটা করে নিতে হবে যদি ব্যালেন্স 50 টাকা বা তার বেশি হয়ে যায়। এখানে আপনি 50 টাকার বেশি যত খুশি তত এখানে আপনি উইথড্র করতে পারবেন, এটা নিয়ে টেনশন করতে হবে না। এখানে 2টা কাজ রয়েছে, সেটা হচ্ছে ভিজিট ট্যাক্স 1, ভিজিট ট্যাক্স 2। তো আমি ভিজিট ট্যাক্স 1-এর কাজটা দেখিয়ে দিব, এবং 2-এর কাজটা হচ্ছে সেম, মানে 1 যেটা 2টাও 2 নম্বরও কিন্তু সেম। তো আমি এখানে ভিজিট ট্যাক্স 1-এ ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু অ্যাড আছে, এখানে আমাদের 11টা অ্যাড দেখতে হবে। তো 1টা অ্যাড দেখিয়ে দিব, তারপর হচ্ছে বাকি 11টা মানে 10টা অ্যাড আপনারা নিজেরাই দেখতে পারবেন, মানে হচ্ছে সকল কিছুই সেম, মানে একটা দেখিয়ে দিলে কিন্তু বাকি সবগুলো আপনারা বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 30 সেকেন্ড অপেক্ষা করতে বলছে, আমি 1 নম্বরে ক্লিক করে দেবো। 1 নম্বরে আমি মানে ক্লিক করে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন এরকম কিন্তু অনেক কিছু পোস্ট এখানে চলে আসছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা পোস্ট ভিউ করতে হবে। তো আমি মনে করেন হচ্ছে এই পোস্টটা ভিউ করে নিলাম। তো এখানে আপনারা ভিউ করবেন, তো এখানে আপনারা জাস্ট এটা ঘাটাঘাটি করবেন। তো এখানে যতক্ষণ না পর্যন্ত লেখা চলে আসবে ইউ ক্যান গো নাও, তো মানে ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে থাকতে হবে। তো এখানে 30 সেকেন্ডের মতো থাকবেন, থাকার পর যখন লেখা চলে আসবে তখন হচ্ছে আপনি কী করবেন, যে কোনো যে এই পোস্টটা হচ্ছে যে কোনো জায়গায় আপনি শেয়ার করে দেবেন। যেমন আপনি ফেসবুকে করতে পারেন, টুইটারে করতে পারেন, লিঙ্কডইনে করতে পারেন, বা আপনার যেটা রয়েছে সেটাতে আপনি করে নেবেন। তো ফেসবুকে করলে ফেসবুকে করতে পারেন, তো আর যদি টুইটারে করেন সেক্ষেত্রে আপনি টুইটারে করতে পারেন। তো আমি টুইটারে ক্লিক করে এই পোস্টটা হচ্ছে শেয়ার করে দিচ্ছি, টুইটে ক্লিক করে এটা শেয়ার করে দিলাম। তো সেমভাবে হচ্ছে আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন। তো তারপর হচ্ছে আপনি ব্যাক অপশন রয়েছে, ব্যাকে প্রেস করে দেবেন, ব্যাকে প্রেস করে দিয়ে হচ্ছে অ্যাপের মধ্যে চলে আসবেন।
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণভাবে শেষ। তো এইভাবে কি করতে হবে, আপনাদের 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে। আপনি যদি 1 নম্বর করে 3 নম্বর করেন সেক্ষেত্রে হবে না, বা 10 নম্বর করেন তো তাহলে কিন্তু হবে না, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু করতে হবে। তো এইভাবে হচ্ছে আমি আরেকটা সবগুলো করে নিচ্ছি এখানে। তো তারপর মনে করেন আপনাদের যদি এভাবে সকল মানে সবগুলো শেষ হয়ে যায় তখন আপনি কি করবেন, 11টা শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক দিস অ্যাডস, এইখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে আবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করে দেবেন। তো দেখতে পাচ্ছেন মনে করেন যদি এইভাবে চলে আসে, যখন আপনি ক্লিক অ্যাডসে ক্লিক করবেন তারপর হচ্ছে আবার নতুন একটা পোস্ট আপনি ভিউ করবেন। যেমন মনে করেন এই পোস্টটা আমি ভিউ করলাম, তো তারপর দেখতে পাচ্ছেন এখানে গুগলে যে অ্যাডটা চলে আসবে এরকম যে অ্যাড আপনি পাবেন সেইটাতে অবশ্যই ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাড চলে আসছে এখানে, তো আমরা কী করবো এই অ্যাডটিতে হচ্ছে ক্লিক করে দেবো। আপনারা কী করবেন সেমভাবে হচ্ছে অ্যাডের মধ্যে ক্লিক করে দেবেন। তো অ্যাডের মধ্যে ক্লিক করে মিনিমাম এখানে 1 মিনিট থাকতে হবে, তো আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে হচ্ছে মিনিমাম 1 মিনিটের মতো থাকবেন। তো এখানে 1 মিনিট থেকে হচ্ছে ব্যাক বাটন প্রেস করে দিবেন, তারপর অ্যাপের মধ্যে চলে আসবেন। তো তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ব্যালেন্সে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে। তো আমি এখন ভিডিও করতেছি এর জন্য হচ্ছে আমি এইভাবে দেখিয়ে দিলাম। জাস্ট আপনারা কী করবেন এইভাবে 1 মিনিট থাকে আপনার অ্যাপের মধ্যে চলে যাবেন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আপনাদের ব্যালেন্সে টাকাটা অ্যাড করে দিয়েছে। তো মূলত আপনাদেরকে এইভাবেই কাজ করতে হবে, ভিজিট টাস্ক 1 এবং হচ্ছে ভিজিট টাস্ক 2 যেভাবে আমি দেখিয়ে দিয়েছি। আপনার প্রথমে 11টা কাজ হচ্ছে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে করবেন, এবং হচ্ছে ক্লিকের কাজটা আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে করে নেবেন। একদমই ইজি কিন্তু এখানে কাজগুলো করা। তো এই কাজগুলো করা হয়ে গেলে কিন্তু আপনার ব্যালেন্সে দেখতে পারবেন যে 1 ক্লিকের জন্য হচ্ছে আপনাদেরকে 2 টাকা দিয়ে দিবে, এবং এইখানে যে 2 নম্বর কাজটা রয়েছে এটা করার জন্য আপনাদেরকে 2 টাকার মতো দিয়ে দিবে। তো এইভাবে মূলত আপনারা কিছুক্ষণ পরপর কিন্তু এখানে আপনি কাজটা করতে পারবেন, এবং আপনি যত পারেন রেফার করে এখানে আর্নিং করতে পারবেন। অনেকেই বলবেন এই অ্যাপটা থেকে এত পরিমাণে টাকা কীভাবে আর্নিং করা সম্ভব, তো এটা কিন্তু 100% সম্ভব, যেটা হচ্ছে আপনি রেফার করে চাইলে আর্নিং করতে পারেন। আপনার রেফার কোডটা শেয়ার করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা আর্নিং করতে পারবেন এইটার থেকে। তো এইভাবে মূলত আপনারা আর্নিং করবেন, তো তাহলেই কিন্তু হয়ে যাবে। আর অবশ্যই যদি পেমেন্ট পেতে চান তাহলে সঠিক নিয়ম মেনে কাজ করবেন, কারণ যদি আপনি সঠিক নিয়ম মেনে কাজ না করেন সেক্ষেত্রে এই অ্যাপটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করবে না। অনেকেই বলেন যে অ্যাপটা পেমেন্ট করে না, আমি ভালোভাবে কাজ করি, কিন্তু আসলে আপনার ভুলভাবে কাজ করেন এর জন্য কিন্তু পেমেন্টটা পান না। আর অবশ্যই যে তাদের টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এটাতে আপনি জয়েন করে রাখবেন, এটাতে জয়েন করলে কিন্তু আপনার সকল প্রকার আপডেট আপনার পেয়ে যাবেন। মনে করুন হচ্ছে অ্যাপটাতে কোনো প্রকার সমস্যা হলো অথবা আপডেট করতে বললো, সেক্ষেত্রে আপনি কী করবেন টেলিগ্রাম গ্রুপে যদি জয়েন করা থাকে সেক্ষেত্রে ওইখানে কিন্তু আপনার সকল প্রকার আপডেট পেয়ে যাবেন, অথবা পেমেন্ট কখন দিবে সকল কিছু কিন্তু ওইখানে আপনার পেয়ে যাবেন। তো এই অ্যাপটা কিন্তু খুবই ভালো, আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন। কীভাবে কাজ করবেন সেটা নিয়ম তো দেখিয়ে দিয়েছি, এইভাবে কাজ করে নেবেন, কাজ করলে কিন্তু আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না। আর উইথড্র বিষয়টা তো আমি দেখিয়ে দিয়েছি, 50 টাকা হলে আপনি উইথড্রটা করে নিয়ে নিতে পারবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য।